আসসালামু আলাইকুম সকলকে স্বাগত ইজুমি শসী জেটিভি বাংলার বিশেষ আয়োজনে থার্টি ফার্স্ট নাইট খ্রিস্টীয় বছর তথা গ্যাগব্রিয়ান ক্যালেন্ডারের হিসেবে ডিসেম্বরের একত্রিশ তারিখ দিবাগত রাত রাতের বারোটা এক মিনিটকে থার্টি ফার্স্ট নাইট মুহূর্ত হিসেবে অভিহিত করা হয় বছরের শেষ রাতের এই মুহূর্তটি উদযাপন একটি খ্রিস্টীয় সংস্কৃতি বিশ্বব্যাপী ইসলামিক স্কলার্সরা থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে হারাম বলে আখ্যায়িত করেছেন থার্টি ফার্স্ট নাইট কোনো ইসলামিক সংস্কৃতি নয় মুসলিম সভ্যতা ও সংস্কৃতিতে এটি একটি অপসংস্কৃতি সে কারণে একজন রুচিশীল ও সচেতন ইমানদার মুসলমান কখনও থার্টি ফার্স্ট নাইট সংস্কৃতি উদযাপন করতে পারে না থার্টি ফার্স্ট নাইট খ্রিস্টীয় সংস্কৃতি হওয়ার কারণেই ইসলামিক স্কলার্সরা এটিকে হারাম ঘোষণা দিয়েছেন অন্য ধর্মের সংস্কৃতি উৎসব মুসলমানদের জন্য উদযাপন করা বৈধ নয় বিজাতীয় সংস্কৃতি উদযাপনে কোরআনসন্নার নির্দেশনাও এমনই আল্লাহতালা বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সে আমল গ্রহণ করা হবে না আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সোরা আল ইমরান আয়াত নম্বর পঁচাশি রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য জাতির সঙ্গে আচার আচরণে সভ্যতার সংস্কৃতিতে সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে আবু দাউদ বিজাতীয় সংস্কৃতিতে অংশগ্রহণই নয় পর মুসলিমদের কোনো কাজে মস্রিকদের সাহায্য গ্রহণ করতেন না বিশ্বনবী অন্য হাদিসে এসেছে হজরত আয়েশার্লাহ আনহা বর্ণনা করেন এক মুশ্রিক রাসুল্লাহ সাল্লাহ আলাইহসালামের সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন তিনি তাকে বললেন তুমি ফিরে যাও আমরা মোশ্রিকদের সাহায্য চাই না আবুদাউদ কারণ প্রত্যেক জাতির জন্যেই রয়েছে সুনির্দিষ্ট বিধান ও করণীয় সে আলোকে মুসলিমদের জন্য রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা আল্লাহতালা বলেন প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি মায়েদা আয়াত নম্বর আটচল্লিশ মমিন মুসলমান কখনো বিজাতীয় সংস্কৃতিতে নিজেকে জড়াতে পারে না কেননা বিজাতীয় সংস্কৃতি বা উৎসব যদি কারো ভালো লাগে তবে সে মমিন হতে পারে না হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সাদ করেন যদি তুমি খারাপ কাজ করলে তোমার খারাপ লাগে আর ভালো কাজ করলে ভালো লাগে তবে তুমি মমিন কিন্তু যদি খারাপ কাজ করলে ভালো লাগে আর ভালো কাজ করলে খারাপ লাগে তবে মমিন হতে পারো না মুসলিম মনে রাখা জরুরি যে সময়টিতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয় সেই সময়টি ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ও মর্যাদার সময় এ সময়টিতে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে টকবগে যৌবনের লাগাম ছাড়া উন্মাদনা ও নেশা মেটানোর সময় হিসাবে বেছে নেয়া মারাত্মক অপরাধ গভীর রাতের ব্যাপারে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ দুনিয়ার আসমানে এসে আহ্বানকারীকে অসুস্থ ব্যক্তিকে ক্ষমা প্রার্থীকে চাহিদা অনুযায়ী যা ইচ্ছা তা ডেকে ডেকে দিয়ে যান হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা অন্ধকার রাতের ঘন ঘটার ন্যায় ফেতনার পূর্বে দ্রুত আমল করো ব্যক্তি ভোর অতিবাহিত করবে মমিন অবস্থায় সন্ধ্যা অতিবাহিত করবে কাফির অবস্থায় অথবা সন্ধ্যা অতিবাহিত করবে মমিন অবস্থায় ভোর অতিবাহিত করবে কাফির অবস্থায় মানুষ তার দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে সুতরাং মুমিন মুসলমানদের উচিত থার্টি ফার্স্ট নাইট নামক উৎসবে যোগদান কিংবা উদযাপন করা থেকে বিরত থাকা ইসলাম নির্ধারিত বিধিনিষেধ মেনে চলা দর্শক এ ছিল ইজুমি শশী বাংলার আজকের আয়োজন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেটিবি বাংলার ইউটিউব চ্যানেল ইজুমি সুশি রেস্টুরেন্ট গুলশান দুইয়ের একশো তেরো একশো উনিশ নম্বর রাস্তা সংলগ্ন এই রেস্টুরেন্টে আপনি পাবেন জাপানের প্রসিদ্ধ সুস্বাদু সব খাবার তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের রেস্টুরেন্টে